Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, assalamu alaikum. Tumra shobai kemon acho? Asha kori tumra shobai bhalo acho ebong sarkari dewa shasthyobidhi mene shobai tumra barite nirapode royecho. Jehetu corona poristhiti bortomane onek kharap, asha kori tumra barite boshe shobai lekhapora chaliye jaccho. Tomader ke to amra school ante partechi na bortoman poristhitir jonno tumra এজন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি আশা করি তোমরা আমার ক্লাসের প্রতি মনোযোগী হবে আমি কাটিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আনোয়ার আক্তার শরীফ তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা আমার ক্লাসের প্রতি মনোযোগী হবে তাহলে দেখো এবার আমরা ক্লাসের দিকে ফিরে যাই আমি গত ক্লাসে তোমাদেরকে বীজগণিত রাশির প্রতীক চলক সহগ সূচক প্রক্রিয়া চিহ্নের গুণফল বীজগণিত রাশির পদ এবং বীজগণিতের সংজ্ঞা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম আজকে সেই ধারাবাহিকতায় আমি 4.2 এর তাও বীজগণিত রাশি 4.2 এর সরল অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করবে তাহলে দেখো 4.2 এর প্রথমটা হচ্ছে কি সরল তাহলে দেখো প্রথমে সরল বা সরল অঙ্কটা কি তাহলে সেটা হচ্ছে দেখো যে অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ এর এবং বন্ধনী সম্বলিত হয় তাকে বলা হয় সরল অঙ্ক তাহলে আজকে আমার বিষয়টা হচ্ছে কি তোমাদেরকে সরল অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে দেখো তাহলে 4.2 এর আমি এক নম্বর অঙ্কে চলে যাই এক নম্বরটা হচ্ছে দেখো এ ইনটু এ কিউব এ ইনটু এ কিউব তাহলে দেখো এখানে তোমাদেরকে আমি যখন গত ক্লাসে গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম এখানে আমি উল্লেখ করেছি এখানে দেখো এ এখানে এ হচ্ছে একটা সংখ্যা সেটার একটা মনে মনে একটা পাওয়ার ধরে নিব আমরা অর্থাৎ এটার উপর একটা মনোমালিকি আছে একটা পাওয়ার ওয়ান আছে ইনটু এর উপর পাওয়ার আছে কত থ্রি না তাহলে থ্রি মানে এ হচ্ছে না তিনটা এ ইনটু এ ইনটু এ অর্থাৎ এটার উপর পাওয়ার ওয়ান এটার উপর পাওয়ার ওয়ান এটার উপর পাওয়ার ওয়ান যখন আমরা গুণ করি গুণের বেলায় পাওয়ার গুলো কি হবে পাওয়ার গুলো যোগ হবে তাহলে দেখো এখানে ওয়ান 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 তাহলে ওয়ান টু থ্রি ফোর সমান অর্থাৎ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর আমরা এখানে এই সূত্রটা ফলো করতে পারি এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা এখানে এই সূত্র ফলো করতে পারি এটা গেল এক নম্বর নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এটা সম্পর্কে বুঝতে পেরেছ এবার দুই নম্বরে আসো দুই নম্বর হচ্ছে যে এ কিউ ইনটু এ টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো এটাকে আমি আর একটা নিয়মে করাচ্ছি তোমাদের যাতে বোঝার সুবিধা হয় যেমন ধরো এ কিউব এ ইনটু এ ইনটু এ আবার এ টু দি পাওয়ার কত ফাইভ তাহলে এখানে এর উপর পাওয়ার হচ্ছে যে ফাইভ ইনটু ফাইভ তাহলে এ কিউ এর জন্য আমার হয়েছে তিনটা এ অর্থাৎ পাওয়ার তিনটা এবং এ টু দি পাওয়ার ফাইভ এর জন্য ফাইভ হচ্ছে তো কয়টা পাঁচটা যেহেতু পাওয়ার হচ্ছে আমার কত ফাইভ তাহলে দেখো আমি এখন বন্ধনীটা তুলে ফেলি বন্ধনী তুলে ফেললে হচ্ছে এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু এ তাহলে এখানে দেখো এখানে কয়টা এ হয়েছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এ হয়েছে না আটটার উপর পাওয়ার আছে ওয়ান 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 সবগুলোর উপর আমার পাওয়ার হয়েছে কত ওয়ান তাহলে গুণের বেলায় আমার পাওয়ার গুলা কি হচ্ছে এখানে যোগ হচ্ছে তাহলে ধরো এখানে আমি এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সব জায়গায় আমি কি ওয়ান দিয়ে দিই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইকুয়াল টু এ টু দি পাওয়ার এইট তাহলে এটা তোমাদেরকে আমি অন্য নিয়মে বুঝালাম যাতে তোমরা এই কথা তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তারপর আসো
এই নিয়মের মধ্যে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, তিন নম্বরের তবে একই সূত্র ফলো করে, যে সূত্রটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এন। দেখো তিন নম্বরে দেখো এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার সিক্স। তাহলে এখানেও আমি যদি আগের নিয়মটা তোমাদেরকে দেখাই, এ টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স, অর্থাৎ আমি এই সূত্র ফলো করছি। এখানে দেখো যে সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে এ এর উপর পাওয়ার হচ্ছে তো কয়টা, পাঁচটা, আর এখানে এ এর উপর পাওয়ার হচ্ছে তো কয়টা, ছয়টা। অর্থাৎ গুণের বেলায় পাওয়ার গুলো এখানে কি হচ্ছে, গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হচ্ছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স ইকুয়াল টু ইলেভেন। তাহলে এখানে আমার পাওয়ার হচ্ছে তো কত, এ টু দি পাওয়ার ইলেভেন। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমার এই সরল অঙ্ক গুলা বুঝতে পেরেছ। এবার আরেকটা অঙ্কে চলে যাই, এবার দেখো দুই নম্বর অঙ্কের মধ্যে চলে যায়, এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু থ্রি, সি ইকুয়াল টু ওয়ান হলে নিচে রাশিগুলোর মান নির্ণয় করো। নিচে রাশিগুলো একটা হচ্ছে যে এ কিউ প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ এর মান দেওয়া আছে কত, টু, এখানে এ এর মান দেওয়া আছে টু, অর্থাৎ এ এর জায়গায় আমি বসাবো কত, টু, টু কিউ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে এখানে কত, থ্রি, তাহলে বি এর জায়গায় বসাবো আমি কত, থ্রি, থ্রি স্কোয়ার। এখানে ব্রেকেট দিয়ে আমরা লিখব এ ও বি এর মান বসি, এ ও বি এর মান বসিয়ে। তাহলে দেখো টু, এখানে টু এর উপর কিউব না, ওই আমরা আগের অঙ্কের মধ্যে এসে গেছি, টু এর উপর কিউব মানে হচ্ছে তো তাহলে টু টা কয়বার লিখতে হবে আমাকে, তিনবার, টু ইন্টু টু ইন্টু টু, তাহলে টু কে তিনবার গুণ করলে আমরা পাচ্ছি হত দুই দুগুণ চার, চার দুগুণ হত আর এইট, তাহলে এটাকে তিনবার গুণ করে আমি পাচ্ছি হত এইট। তারপর আছে হত থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে হচ্ছে তো দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু হত, ইকুয়াল টু হচ্ছে তো হত তিন তারিখে নাইন, অর্থাৎ দেখো নাইন ইকুয়াল টু আমরা এইট, এইট এর আগেও প্লাস, নাইন এর আগেও কি প্লাস আসে, তাহলে এই দুটাকে যদি আমরা প্লাস করি তাহলে এইট প্লাস নাইন হচ্ছে তো হত সেভেন্টিন। তাহলে আরেকটা অঙ্কে আসি, দেখো শিক্ষার্থী তোমরা নিশ্চয় এই মান নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছ, তারও ধারাবাহিকতায় আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। আরেকটা হচ্ছে